অবৈধভাবে মোবাইল জ্যামার ব্যবহার করে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করতে একটি চক্র সক্রিয় বলে জানান র‍্যাব ৩-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ। রাজধানীর মোহাম্মদপুর থেকে বিপুল সংখ্যক অবৈধ জ্যামার সহ দুইজনকে গ্রেফতারের পর এই তথ্য দেন তিনি। রবিবার সকালে কারওয়ান বাজার মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে তিনি জানান, দীর্ঘদিন ধরে গ্রেফতারকৃত নোমান ও সোহেল রানা অবৈধ জ্যামার দেশে এনে বিক্রি করছে। এ পর্যন্ত চীন থেকে শিপিং এর মাধ্যমে 200 মোবাইল জ্যামার তারা বিক্রি করেছে, যা দেশের আইন শৃঙ্খলা বাহিনীর জন্য হুমকি স্বরূপ বলে মনে করেন আরিফ মহিউদ্দিন। অপরাধী তাদের অপকর্ম আড়াল করতে এসব ডিভাইস ব্যবহার করে থাকে বলে জানান তিনি। আমরা ধারণা করছি ডেফিনেটলি আমাদের দেশের স্থিতিশীল যে পরিবেশ বিরাজ করছে সেটাকে অস্থিতিশীল করার জন্য এই সমস্ত জিনিসগুলো ক্রয় বিক্রয় করা হতে পারে। তবে বিস্তারিত আরও জিজ্ঞাসাবাদে আমরা এটা কনফার্ম করতে পারব। আমরা বিটিআরসির সহযোগিতায় আমরা যে সমস্ত দোকান কিংবা কিছু কিছু ভুঁইপোর প্রতিষ্ঠানের নামও এসছে এ সমস্ত, সে সমস্ত প্রতিষ্ঠান কিংবা দোকানের বিরুদ্ধে আমরা আমাদের অভিযান বিটিআরসিকে নিয়ে অব্যাহত রাখবো।